হাওড়া স্টেশনে চুরি ছিনতায় রুখতে নয়া উদ্যোগ নিল পূর্ব রেল। এবার থেকে লোকাল ট্রেন থেকে নামা ওঠায় আরপিএফ এর বিশেষ নির্দেশ মেনে চলতে হবে যাত্রীদের। এই পদ্ধতি চালু করার জন্য ইতিমধ্যে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চালু করা হয়েছে। সম্প্রতি হাওড়া স্টেশন থেকে একাধিক চুরি ছিনতাইয়ের অভিযোগ করেছেন যাত্রীরা। মোবাইল চুরির পাশাপাশি সোনার গয়নাও ছিনতাই করে পালাচ্ছে দুষ্কৃতীরা। কিন্তু প্রবল ভিড়ের কারণে অভিযুক্তদের ধরতেও বেগ পেতে হচ্ছে। এমনকি অনেক সময় চুরি ছিনতাই করে ট্রেন ধরে অন্যত্র পালিয়ে যাচ্ছে তারা। সে কারণেই নয়া পদক্ষেপ নিতে চলেছে আরপিএফ। নতুন নিয়ম জানা গিয়েছে, এবার থেকে লোকাল ট্রেন থেকে নামা এবং ওঠার সময় নির্দিষ্ট নিয়ম মানতে হবে। অর্থাৎ যেসব যাত্রীরা লোকাল ট্রেন থেকে নামবেন, তারা গেটের যে রড থাকে তার বাঁ দিক দিয়ে নামবেন এবং যারা উঠবেন তারা ওই রডের ডান দিক দিয়ে উঠবেন। এতে কি সুবিধা হবে? আরপিএফ এর ধারণা, এর ফলে নজরদারি চালাতে সুবিধা হবে, কারণ ট্রেনে ওঠা নামার সময় সব থেকে বেশি ধাক্কাধাক্কি হয়, সেই সময় চুরির ঘটনা ঘটে। নির্দিষ্ট নিয়ম মেনে ওঠা নামা করলে নজরদারি চালাতে সুবিধা হবে। আর কি পদক্ষেপ নেওয়া হয়েছে? প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় হলুদ রং করা হয়েছে, সেখানে বিশেষ নির্দেশিকাও দেওয়া হবে বলে জানানো হয়েছে। যাত্রীরা কি বলছেন? পুরো বিষয়টি ভালো উদ্যোগ বলে জানিয়েছেন রেল যাত্রীরা। তাদের বক্তব্য, হাওড়া স্টেশনে কোনো লোকাল ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গে নামা এবং ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায়, সেই সময় এই নির্দেশ মেনে চলা এক প্রকার কঠিন হতে পারে।